Park. এরে মালিক কই গো, আমার বন্ধু বান্ধব কই, আমার মহব্বতের মানুষ কই? আল্লাহ বলেন, বান্দারা তালাশ করস, আরে বান্দার তুই যাদেরকে তালাশ করস তারা আজকে জাহান্নামের কঠিন শাস্তি। জান্নাতীরা বলবে, মালিক রে তোমার দরবারে একটা দরখাস্ত করব, তুমি না বলেছ জান্নাতে আইসা যা চাইব তা পাইব, যা চাইব তা পাইব। যে সমস্ত আমাদের বন্ধুরা আছে তাদের সঙ্গে একটু কথা বলা দাও, তাদের সঙ্গে একটু কথা বলব। আল্লাহ বলে, বান্দা আমি যা ওয়াদা দিছিলাম তা সব পূরণ হয়, যা ওয়াদা দিলাম আমি আল্লাহ তোদের দরখাস্ত মঞ্জুর করলাম, যা যা জাহান্নামীদের সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দিলাম। এটা আমার কথা নয়, আল্লাহ নিজে কোরআনে বলেন, ফি জান্নাতি আল্লাহ বলেন, জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে কথা হবে, টক শো হবে, দেখা হবে, কথা হবে। ফি জান্নাতি তাসালুন, জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে কথা হবে গো, কি কথা হবে, কি কথা হবে? আল্লাহ কোরআনে বলেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের নাম হলো সাকার নামক জাহান্নাম, সাকার নামক জাহান্নাম। ওই জাহান্নামীদের সঙ্গে জান্নাতীদের কথা হবে কথা। এ ভাই, জাহান্নামী আর জান্নাতীর মধ্যে, জান্নাতী জাহান্নামীর মধ্যে যখন কথা হবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, কলু জাহান্নামীদেরকে বলবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, আরে জাহান্নামীরা জাহান্নামে কেন আসছস? এই কেরাইছ জাহান্নাম সুড়া, একসাথে না ব্যবসা করতাম, একই সাথে খেলাধুলা করতাম, একই সাথে আড্ডা মারতাম, একই সাথে লেখাপড়া করলাম, আজকে আমি জান্নাতে তুই জাহান্নামে কা? জাহান্নাম এটা শাস্তির জায়গা, জানোস না? বলে, জানি তো, কেন আসছস, কোন কারণে আসছস, কিসে তোরে জাহান্নামে আনলো? আরে জাহান্নামীরা বলবে, বাইরে জাহান্নামে আমাদেরকে তিনটা কারণে আনছে। কয়টা কারণে? তিনটা কারণে জাহান্নামে আমাদেরকে আনছে। এক নাম্বার কারণ বর্ণনা করবে আমার আল্লাহ, কোরআনে বলেন, জাহান্নামীরা বলবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই কথা কে বলবে? জাহান্নামীরা বলবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জাহান্নামে আসার কারণ হলো, দুনিয়াতে একই সাথে চলাফেরা করেছি, একই সাথে ব্যবসা বাণিজ্য করেছি, একই সাথে আমরা খেলাধুলা করতাম, লেখাপড়া করতাম, মোটা বসা করতাম, কিন্তু যখন আজান দিত রে তুমি ব্যবসাটা বন্ধ করে মসজিদে চলে যাইতা, যখন আজান দিত খেলাধুলা বন্ধ করে মসজিদে চলে যাইতা, যখন আজান দিত আড্ডা বন্ধ করে মসজিদে চলে যাইতা, কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি মুসল্লি ছিলা, মুসল্লি ছিলা, আর আমি মুসল্লি ছিলাম না, এটাই হলো জাহান্নামে আসার এক নাম্বার কারণ। এ আছে কেন আওয়াজ বুঝেননি? কথা হয় না দি, আওয়াজ বুঝেননি, আওয়াজ যায়নি, গল্প চলতেছে। আরে ভাই,
জাহান্নামীরা বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আরে তোমরা মুসল্লি ছিলে গো, আমরা মুসল্লি ছিলাম না, তুমি নামাজি ছিলা, আমি নামাজি ছিলাম না, যার কারণে জাহান্নামে আসার এক নাম্বার কারণ। এ যুবক ভাই জুরে বলেন, জাহান্নামে যাওয়ার কারণটা কি? নামাজ না পড়া। জুরে বলেন, জাহান্নামে যাওয়ার কারণ কি? না পড়া, নামাজ না পড়া। আজকে যুবক ভাইরা তাদেরকে যদি বলি আসেন না নামাজে যায়, কজুর সম নাই, আরে না নামাজে যাই, কজুর ফ্রেন্ডরা বেশি ভালো না, এটা বাড়ি থেকে ভালো লাগে আই আসেনি রকম। আমার কত মুসল্লির মধ্যে যুবক খোলা ফান্ডে জিজ্ঞাসা, নামাজ আয়, কজুর ফ্রেন্ডের সমস্যা আছে, আল্লাহর বারো মাসের ফ্রেন্ডের মধ্যে টাটা ঘুরে দেয়, এর ফ্রেন্ডের সমস্যা কি, ফেসাব করে ভানি টানি তো লই না, মুইতাছি তেমনি যা দূর মারে, এর জিগায় তো সমস্যা, এটা ফ্রেন্ডের সমস্যা আছে, খালি কয় সময় নাই, সময় নাই। নামাজের কথা বললে কয় সময় নাই, ঠিক নেই। আবার অনেক মসজিদের সভাপতি নামাজ পড়ে না, জিগাইলে কয় আর রাগ হয় বেচারা, রাগ নামাজের কথা জিগাইলে কি হয়, রাগ হয়ে যাগা, এমন রাগ হয়, হুজুর বেতন কত দে, 5000 টাকা দেন, ভাত কয় ভাত, তিন বেলা, গরম না ঠান্ডা, কয় গরম ভাত, সব মনে গরম ভাত, তিন অক্ত, 5000 টাকা বেতন, এবার মাঝে মাঝে দাওয়াত কয়, এটা তো আসই আপনারা যে এত কিছু দেওয়া হইতেছে, বেতনও দুই মাসে 5000 টাকা, আবার গরম গরম ভাত তিনবার, এতগুলা খাইয়া বেতন নিয়ে নমাজটা যদি আমার কথা এখন বারে বারে ফরবার কথা, মেজাজটা কেমন গরম হয়, আমরা রাখছি কেরে, আমরাও যদি নমাজ পড়ার লাগে আপনারা মাসে 3000-5000 টাকা বেতন দেয় গরম গরম ভাত খাওয়ায় কীর্তন, আরো রাগ হয়, ঠিক নেই, নামাজ তো পড়ুই না, উল্টা হইমাম সাহেব বাস করে ইরম আসেনি, মসজিদের পাশে দোকান দেখছেননি কোনো সময় শাস্টল মাস্টল, আচ্ছা তে এক শাস্টলের মধ্যে 5-6 জনে মিল্লা বইয়া চা খাইতেছে, আর মাগরিবের আজানটা ফরবো ফরবো করতে এক ইমাম সাহেব উনি গিয়ে এই শাস্টলের ভিতরে ঢুকছে, ঢুকতে গিয়ে অর্ডার দিয়েছে, কই ওটা রং সাথে বালা পিঠা সাডা লইয়া খালি মুখ দিব, 5-6 জনে মিল্লা ইমাম সাহেবের দর্শে বেড়াইয়া, হ্যাঁ ইমাম সাহেব হুজুর, হ্যাঁ ইমাম সাহেব হুজুর, কি হয়েছে তো মরতেন না, ইমাম সাহেবের নসিহত করতেছে, হুজুর মরতেন না, তো মরণ তো লাগবো, তো হঠাৎ করে মরণের কথা তুললেন গা, কোন ওই যে মাগরিবের আজান পড়তেছে আপনি, হুজুর মানুষ হইয়া সাড়া মুখ দিছে, কেমতে যাবো দিন নাই, বেশি দিন বাঁচতে না মানুষ, হুজুর আজান পড়তেছে আপনি চা খাইতেছেন, হুজুর মরতেন না, এই 5-6 জনে মিলে এমন ওয়াজ শুরু করছে, কারে ইমাম সাহেবের ওয়াজ করে, ইমাম সাহেবকে সব বোনা সাডা লইয়া তো বিপদে পড়লাম, কোন রকম সাডা খাইয়া ভাই সাহ আমার চা খাওয়া শেষ, আয়েন আমরা নমাজ জায়গা, কো কারে কো আপনার তো কইতেছি, কো দেখছ নাকি তা ইমাম সাহেব, এর লোক মোল্লার বুদ্ধি কম, মানুষের করো খা 18 বছরে 18 মাসে বছর যা, হুজুর মসজিদের টাইলস কে দিছে জানেন, ও কেডা আমি দিছি, এক হুজুর বালু কে দিছে জানেন নি, আমি দিছি, আর ওই যে কুনাত বইরিছে সমস্ত সিমেন্ট এবাটা দিছে, আর ও ডাক বসাতে তুমি বসে দিছে সমস্ত রডের টাকা এবাটা দিছে, বুঝছেন ইমাম সাহেব, বুঝছি তো, আমরাও যদি সব দেওয়ার লাগে না মজা আমার ফরন লাগে, আপনি কি তো আমরা কেন রাখছি, তোমার লাস্টে এখন আবার উল্টা আরো আজ শুরু করে দিছে, ভালো বুঝতেছে, এরকম মুসল্লি আসেনি সমাজের মধ্যে, মুসল্লি অভাব নাই উল্টা ইমাম সাহেব নসিহত করে, বুঝা যায় তাদের দ্বারা নমাজ রোজা তসবি তালিম সব হুজুর রান লাগিয়া, আর এরা লেগেছে আহাম কুখাম দিনের খাম রাত্রের খাম, নো এরা নাচবো গাইবো আহাম কুহাম করবো, আর হুজুর হইলে তসবি একটা আতলে সুবহানাল্লাহ 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 জপবো, হুজুর আর কামই দই, হ্যাঁ আর আপনারা আহাম কুহাম দিনের খাম রাত্রের খাম সব আপনারা তো ছেড়ে দিছে, সম্মানিত সুদী নামাজ এমন একটা ইবাদত, কিয়ামতের ময়দানে রাসূল বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে, নামাজের হিসাব হবে, কিয়ামতের ময়দানে জিগাইবো তুই খারি আসলে না বই আসলে, জিগাইবো
তো টুপি দেয় রাতলাম আছি না শুনো আছেন কো জিগাইব যেটা আগে জিগাবে এটা নিয়ে খবর নাই ফাউ কতলা নিয়ে মাহফিল জগড়া জাতি হয় সমাজের মধ্যে দ্বন্দ্ব হয় ওই হে খারিয়া হে বইয়া একটু ফিলাম বা একটু বাইটা কত সইগুলা খবর জিজ্ঞাসাই করবে না জিজ্ঞাসা করবে কি নামাজ অথচ নামাজ পড়ে না বিড়ি টানতে টানতে যায় হেতে উল্টা ওয়াজ করে আর নামাজ না বলে কি তো ইমান কি কম আছে মিয়া তোর নামাজ পড়লে কি তোর ইমান নাই নামাজ যে ব্যক্তি পড়ে বাট ইমানও নেই আরে নামাজ পড়ে না বিড়ি না হ্যাঁ ইমানের বোট করে আসেনি আসেনি রকম বহুত আছে বাস্তবের অভাব নাই অথচ কেয়ামতের মাঠে নামাজের কথা জিজ্ঞাসা করবে আর নামাজও যদি পড়ে মা গো মা কত ডিজাইনের নামাজ ওর কম্পিউটারে যুগ না অন কম্পিউটারে নামাজ পড়ে দেখ শুননি মসজিদে গেলে হন তামসা দেখুন যা তামসা কিসের তামসা কইতাম নি চেয়ারম্যান রাজা হয় মসজিদে দেখছো আগের খাতার সব চেয়ারম্যান মা গো মা হারা দুনিয়া হাম ঘুরায় আর মসজিদে এখন চেয়ার লয়ে হয়ে যায় এ সুরাতি মসজিদ আইতে আসুক তুমি কোনো জঙ্গি ফালকি লাগছে তার আনতে তুই হারা দুনিয়া আইতে মিটায় মসজিদে সেটেল হয়ে বসুক কা এটা একটা পাপ নয় হ্যাঁ স্বাভাবিক যদি সমস্যা হয়ে থাকে যেটার কারণে পারতেছেন না আপনি হাঁটতে পারে গড়ে বসতে পারে চা খাইতে পারে উঠতে সব ঠিক আছে মসজিদে আপনি সেল লাগে বাটপারি ভর্তি করে নিগুলা তো বাটপারি স্যার তো বুঝছেন নিজে দেখছেন না মাপরে বাপ এক একজনের ফতম আসেন একটা চেয়ার দিন তো দিন সপ্তাহে সপ্তাহে বাড়তে দেয় বাড়তে বাড়তে পুরা কাতার খালি চেয়ার আর চেয়ার কদিন পরে এটা চেয়ারের নামাজ হয়ে যাবো কদিন পরে ইমাম সব চেয়ার হবে হেরা চেয়ার হবে ওইটা বাপদাদার রামতে দেখেছি কথা বল উমা 50-60 বছর পরে আমরা ছেলের আমরা নাতিরা হেরা কবে আমরা বাপ দাদারা চেয়ার নামাজ ফিরাইছে ওই যে প্রথম শুরুতে করতাম তিন দল মানুষ হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করবে না তারা কারা বলে তারা হলো মন গড়া ইসলাম পালন করছে ওই এরাও মন গড়া কি কইবো বাপ দাদার আমল ঠিক আছে শেয়ার দিকে জেলে আমরা শেয়ার দা নামাজ পড়ি ওহন খালি এক কথা রইছে এমন একটা অবস্থা হবে পুরা মসজিদ আলি শেয়ার আর শেয়ার থাকবো এই জন্য প্রত্যেকটা ইমামদের দায়িত্ব হলো ওই সমস্ত দূতাবাসদেরকে চেয়ার থেকে অপরাণ এখন ভালো আছে জোনা না হয় পুরো মসজিদ চেয়ারে ভরে যাবে যাদের বেশি সমস্যা এদের ব্যাপারে না কিন্তু সব ঠিকঠাক কিন্তু আয়া মসজিদে সেটেল হয়ে যায় এদের ব্যাপারে বলতেছে ঠিক কি না চেয়ারের নাম আর সুর হয়েছে আহারে আর কতটা দেখতেই মামু এরপরে গেল চেয়ারম্যানদের নামাজ এরপরে যারা এমনি নামাজ পড়ে এরাও কম্পিউটারের সাহায্য নামাজ পড়ে ইমাম সাহেবের সাথে যখন নামাজ পড়ে তখন ধৈর্যের সাথে নামাজ পড়তে হয় বিপদ হয় এরপরে ইমাম সাহেব খালি সিগন্যাল মানে সেজদাত গিয়া যদি ইমাম সাহেব বেশি একটু দেরি করে পিছন থেকে ও এক একজনে কুতানি শুরু করে তখন বুঝতে আমাশ হয়ে গেছে ইতা করে কা আমার মসজিদে কয় মসুলি আলে দি এই কুতানি শুরু করে কি প্রত্যেক নামাজ একটু দেরি করলি আর এই কাম করে জিগেলাম কি হচ্ছে সমস্যা কি না হুজুর এমনি সমস্যা না বেশি দেরি করে লাগলো এলে একটা সিগনাল দিলাম নামাজ আছে না নাই আছে বলে নামাজ ভঙ্গের কারণের মধ্যে বিনা হুজুরে কাশা হ্যাঁ আমলে কাছে করে কারে কয় ইতান্দি কয় নামাজ আসেনি আমাদের মধ্যে এই নামাজও চলে গেল এক নামাজ আর যদি একা পরে কম্পিউটার ফেল দুই রাহাত পড়তে পড়তে এতে ছয় রাহাত আট রাহাত করে মোনাজাত দিয়ে বাড়ির জায়গা হ্যাঁ কম্পিউটার পড়ে উডার ভয় উডার ভয় আর গিয়া সেটা শেষ দাঁড়াত পইরা যে সব আনার বেলা আলাক হয় সমস্ত হুমেন তুফান চোড়া তুফান শোনাবে শোনাবে শোন শোন আরে বাপরে বা এমন স্প্রি বলে তোর আপনি হুনেন কেমনে বলে মিয়া একসাথে যখন সেজদার যায় অনেক সময় সুন্নত পড়ি না অনেকের দ্বারে মুসল্লিও সেজদার দ্বারে সুন্নত করতেছে যখন একসাথে গিয়া সেজদার ফিরে যাই গা তখন হুনন যায় যখন ভূমিকম্প শুরু হয়েছে সুবহানাল্লাহ বেলা আলার উফরে তো তুফান যাইতাছে উডের পরে কয়েন্টের সাথে উঠে আমি একদিন এক মুসল্লির যে সাসা দুই রাখাত পড়তে পারলাম না আপনি সার রাত ফিরে নিলে এটা কেমন সম্ভব আমার কাজ আপনি তো জোর বয়স কম আমি আপনার বাপের আমলতে নমাজ করি আমাদের নামাজ তো টি স্পিড হওয়ার কথাও আমরা নতুন নামাজি না
এলে আপনি স্লো, আমরা একটু স্পিড বেশি, কি জাত নামাজি ওটা, তার স্পিড বেড়ে আছে পড়তে পড়তে, উনি স্পিড বাড়ছে আর আমরা নতুন, এলে আমরা স্লো। এত ফুরা নামাজি, ফুরা নামাজির সাথে কি নতুন নামাজের পারব? আর স্পিড বেশি নাও, সর্বনাশ, আর গতি বেশি আসেনি দেখো। অনেক মুসল্লি আমি আমার নিজের চোখকে অনেক দেখছি, এটা ভাইবেন না বানায় কইছে, নিজের বাস্তবে প্র্যাকটিক্যালি দেখছি, ইমামতি করছি তো ওই দাঁড়াইছে দাঁড়াইছে দিতে পারেন সদর দিয়ে, তাহলে মসজিদের টাইলস কেমন লাগাইছে এটি দেখে, মাশাল্লাহ সুন্দর একটু মসজিদের টাইলস, এই তো দেহে সব বইয়ে বইয়ে ফ্যান কটা লাগাইছে, ফ্যানের ডান্ডা কতকাল লম্বা বাইট সব হ্যাঁ নামাজ দেখে মাপদা লাগে, দেখেন মাঝে মধ্যে সব কান্দা খালি সায় হাতে ভাত পিসাতে কাটাছি তো দেহে আসেনি, এতে নামাজ পড়ে নামাজ আসেনি না গেছে গা গেল একটা। দুই নাম্বার হলো মাঝে মাঝে নামাজের মধ্যে দেখা যায় ওই সামনে বালু থাকলে গ্যাপু দেয়, এটা দেখছেন নি, ভিডিও দেখছি আমি, সামনে একটু বালু এটা হ্যাঁ কেন বইয়েছে সেজদা দেবার আগে বালু করে ফু দে দিয়ে ক্লিয়ার করে জাগালো, ক্লিন কইরা জায়গা সুন্দর করে পরে সেজদা দেয়, এরকম দেখছেন নি? আমি আমার মুসল্লিরে মশা মারতে দেখছি নামাজের মধ্যে, মাইরা এবার লাইন ধরে তো আমি দেখছি মারে মারে এবার ধরে ধরে সুন্দর নামাজের পর আমার কজুর দিকে যান গীতা দেখছেন, আমি এরকম বসি না কয়েন ধরে তিতেন মসজিদ কতটি কামড় দিছে এটা লাইন ধরে তুইছি নমাজে থেকে তাই নিহাম করে আসেনি রে কম আহারে, আর থাফা ও মশার উপরে তুফান ছড়ে এমন তাপা মারে মসজিদের দরজা লাগাল থেকে এমন তো আওয়াজ করে বেশি না টাস টুস টাস, এই আওয়াজের সুরে আরো যে কিছু মশারা নিয়ত করছে মসজিদের ভিতরে ঢুকবো এরা জাগাতে হার্ট অ্যাটাক করে মারা গেছে, ভিতরে ঢুকতে পারছে না মশার হাত দুর্বল না, তাপার সুরে এরা জাগাতে সে তিন চারজন চিত্তিয়ে বুঝে জাগা কয়েন লাগে না তাপার সুরে জাগা, কত তামাশা যে নামাজের মধ্যে গিয়া করে, যদিও আমি বলতেছি মনে করুন যে মনে এগুলো বানায় টানে হয় ইরম যারা ফাসাক্ত নামাজ পড়েন এরা এগুলো খেয়াল করেন, আমি তো নামাজ পড়াইবার সময় বার আগে আমি পিছাতে হাঁটতাম একা একা হাঁটতাম হাঁটতাম মুসল্লিরা খালি নমুনা দেখতাম কি তা করে কত ডিজাইনের নামাজ আমি দেখছি, আল্লাহ এই নামাজ পড়তেছে 60 বছর ধরে 70 বছর ধরে নামাজ পড়তেছে, বলুন এই নামাজ আপনাকে জান্নাত থেকে বাঁচাতে পারবে না? হ্যাঁ, এই নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারবে না, কিন্তু বেচারা 70 বছর ধরে নামাজ পড়তেছে, এটা কোন নামাজ পড়তেছে? এটা তো নামাজ না, এটা তো তামাশা, কি হা তামাশা, নামাজ না, এর জন্য নামাজ হতে হবে, রাসূল যেইভাবে নামাজ পড়ছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেমনে রে তোমরা নামাজ পড়ো, আমার হাবিব নামাজ পড়ছে, যার জীবনে কোনো গুনাহ নাই সেই নবী সেজদায় গেলে আমি মাঝে মধ্যে ভয় পাইতাম ভয় পাইতাম, ভাবতাম আমার নবী দুনিয়ার থেকে মনে হয় বিদায় হয়ে গেছে গো, নবীর সারা শব্দ নাই লড়া চড়া নাই, আমি মাঝে মধ্যে নবীর পায়ে সিমটি দিতাম, এটা কি তা কইন সিমটি দিতাম, চিমটি দিলে নবী যদি লড়তেন আমি বুঝতাম আমার পয়গম্বর দুনিয়ায় আছে, কারণ এমন লম্বা সেজদা নবী দিতেন, মাঝে মধ্যে নবী সেজদায় পড়ে থাকতেন ঘন্টার পর ঘন্টা, লড়তেন না দাঁড়ায়া থাকলে পা গুলি ফুলে যাইত, নবী লড়তেন না ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকত, সেজদায় গেলে নবীর চেহারার মধ্যে রক্ত জমা হয়ে যাইত, একবার সাহাবায়ে কেরামরা মসজিদে নবীর মধ্যে অপেক্ষা করতেছিল নবীর জন্য, কোন সময় নবী আসবে গো আমরা নামাজ পড়ব, অপেক্ষা করতে করতে সাহাবায়ে কেরামরা বলে মনে হয় রে নবীর ঘুম ভাঙে নাই, আজকে নবীর প্রচন্ড ঘুম ঘুম ভাঙে নাই, এই জন্য নবী দেরি করতেছে, যা তোমরা একজন গিয়া নবীরে ডাক দাও, কোন সাহাবীর সাহস পায় না নবীর ঘুম ভাঙানোর জন্য, কারো সাহস হয় না, আবু বকর কই রে যা না নবীর ঘুম থেকে জাগ্রত কর, ওই যে পজুরের জমা চলে যায়
নবীরে ঘুম থেকে জাগ্রত করো, আবু বকর সাহস পায় না, উমর সাহস পায় না, সবাই মিলা ধরছে বেলাল রে, এ বেলাল তুই না নামাজের দিকে ডাকলে, কল্যাণের দিকে ডাকলি, তুই তো নবীরে ঘুম থেকে জাগ্রত করতে হবে। বেলাল বলে কেমনে রে, আমার হাবিবরে ডাক দিব না জানি, আবার বিয়াদবি হয়ে যা, কোন বাসায় নবীরে ডাক দিব সবাই মিলা, হযরত বেলালকে পাঠাইছে বেলাল রে যা না ভাই নবীরে ডাক দে। বেলাল বাধ্য হইয়া হুজুর শরীফের সামনে দিয়া বারবার আসা যাওয়া করে, বারবার আসা যাওয়া করে, কিন্তু সাহস পায় না রে নবীরে ডাক দেওয়া। কি বলে ডাক দিবে, বারবার আসমানের দিকে তাকায়, কি বইলা ডাক দিব, কি বইলা ডাক দিব। হঠাৎ করে বেলালের মাথায় একটা শব্দ চলে আসলো, মুখ দিয়া বাহির হয়ে আসলো, হঠাৎ করে মুখ দিয়ে একটা শব্দ বাহির হয়ে আসলো। বেলাল বলতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। বলুন না, আমার নবীকে ঘুমাইছে, নবী ঘুমাইছে? আরে বেলাল বলতেছে, ঘুম থেকে নামাজ ভালো, আমার নবীর কানে গিয়া যখন শব্দটা পৌঁছে গেছে, সঙ্গে সঙ্গে নবী সেজদার দিকে মাথা মুবারক তুলে এসে দাঁড়ায় গেল হুজুর শরীফের সামনে। বেলাল নবীর চেহারার দিকে তাকিয়ে ডাক দিয়া বলেন, না অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, বুঝতে পারি নাই গো নবী, বুঝতে পারি নাই। আগা নবী জি খুদার কসম করে বলতে পারি গো, আপনার চেহারা মুবারক দেখে বুঝা যায় সারাটা রাত্র আপনি ঘুমান নাই, ঘুমান নাই, আপনি আল্লাহর কুদরতি পায়ে সেজদারত অবস্থায় ছিলেন, আপনার চেহারা মুবারক লাল হয়ে গেছে গো নবী, আমি বুঝতে পারি নাই, আমি ভাবছি আপনি ঘুমায়া রয়েছেন। নবী কিচ্ছু বললেন না। হযরত হযরত বেলাল বলেন, ও গো আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই, আপনি আমার জানাইয়া দেন। ও গো আল্লাহর পয়গম্বর, আপনি নবীর তো সামনে গুনাহ নাই, পিছনেও আপনার গুনাহ নাই, নবী গো আপনার সামনে পিছনে গুনাহ নাই, তারপর কেন গো নবী সারাটা রাত আল্লাহর কুদরতি পায়ে কাটায়া দেন? আল্লাহর নবী বলেন, রে বেলাল, আমার আল্লাহ যে আমারে তুই সম্মান দিল রে, আমার আল্লাহ যে আমারে তুই সম্মান দিল, আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়াটা আদায় করব না? আরে ভাই, ফজরের নামাজ শেষে আল্লাহর পয়গম্বর বলেন, বেলাল রে কি বইলা ডাক দিছিলে আবার বলতো দেখি। ও বেলাল, এত সুন্দর একটা বাসায় তুই আমার ডাক দিলি, এমন কথা আর কোনদিন শুনি নাই রে, এত মজার কথা, বল বেলাল কেমনে ডাক দিলি? বেলাল ভয় পেয়ে গেল, নবী গো আমি তো জানি না, আমার অজান্তেই মুখ দিয়ে এমন শব্দ বাহির হয়ে আসছে। আরে বেলাল বল, কি শব্দ বাইরে ডাক দিলে আমার পাল? বলে নবী গো, আমি আপনার হুজুর শরীফের সামনে দিয়া হাঁটি, আমি কি বইলা ডাক দিব, বাসা হারিয়ে পেলেছিলাম, আমি হঠাৎ করে আমার মুখ দিয়া বাহির হয়ে চলে আসলো, আসসালাতু মিনান, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। আল্লাহর নবী বলেন, এই শব্দটা আজকের পর থেকে ফজরের নামাজের আজানে লাগা দেওয়া হবে। এর আগে এই শব্দ লাগানো ছিল না, বেলালের মুখ দিয়ে আল্লাহ বাইর করে দিল, বন্ধুরে ডাক দিবি, নাম ধরে ডাক দিলে বিয়াদবি হয়ে যাবে রে।
এমন শব্দ বাহির করে দিল যে শব্দটা কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহান হবে, কম্পিউটারে নামাজ পড়লে হবে না, নামাজ ধীরে ধীরে পড়তে হবে। সব কাজে তাড়াহুড়া করতে পারেন কিন্তু নামাজে কোনো তাড়াহুড়া করা যাবে না, ঠিক কিনা? আমার নবী জীবনের শেষ শব্দটা যেটা দিয়ে শেষ, ওনার জীবনের শেষ শব্দটা হলো আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মতেরা নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না। আরে ভাই, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, জোরে কোন কিসের হিসাব? নামাজের হিসাব। নামাজের হিসাব হবে, তাই যুবক ভাই আমি বলবো, খেলাধুলা ঠিক আছে, ব্যবসা বাণিজ্য ঠিক আছে, বন্ধুত্বের আড্ডা ঠিক আছে, তোমার সব ঠিক আছে, স্ত্রী ঠিক আছে, মা বাবা ঠিক আছে, সব ঠিক আছে, ঠিক নাই শুধু মৌলার গোলামি। আমার আল্লাহ বলেন, বন্ধু 24 ঘন্টা সময় দিলাম, আমি আল্লাহর একটা ঘন্টা সময় দিই না, হাশরের মাঠে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, হাশরের মাঠে পাই পাই কইরা হিসাব দিতে হবে, ঠিক কিনা বলে? সম্মানিত সুদী, রাত অনেক হয়ে গেছে, বিরক্ত হচ্ছেন, কারণ শহরের মানুষ তো, ঢাকা শহরের মানুষ, ব্যস্ত মানুষ আপনারা, আপনাদের সময় নষ্ট করতেছি, মূল্যবান সময়। অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, যারা বৈশা আছেন এরা তো আরামি আছেন, যারা দাঁড়িয়ে আছেন তাদের পায়ে ব্যথা হয়ে গেছে, এরপরও তারা ঘন্টার পর ঘন্টা বসে আছে, দাঁড়িয়ে আছে, প্রায় 1.5-2 ঘন্টার কাছাকাছি বয়ান চলছে। আমি বলবো, যতক্ষণ আলোচনা করছি ইটার উপরে যদি বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয় যদি সহি আমল করতে পারে, নাজাতের জন্য যথেষ্ট। শেষ কথা ইয়াদ আছে কয়টা? এটা দিয়ে ফিনিশিং শেষ করে দিই, সময় অনেক হয়ে গেছে। তিনটা কথা। 1 নম্বর, কারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, ইয়াদ আছে? 3 দল, এর মধ্যে সংক্ষেপে বলি, সংক্ষেপে। 1 নম্বর হলো মুরতাদ, 1 নম্বর হলো মুরতাদ, হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। মুরতাদ কারা? যারা ইসলাম ধর্ম থেকে বাহির হয়ে যায়। কথা বুঝতেছেন? মুরতাদ আসেনি বাংলাদেশে? বাংলাদেশে আছে। মুরতাদের শাস্তি জানেন? মৃত্যুদণ্ড। ইসলামিক আইন অনুযায়ী মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড। বাংলাদেশে মুরতাদ আছে তো? মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে? ইসলামিক আইন থাকলে তো মৃত্যুদণ্ড দেওয়া হইতো। সম্মানিত সুদী, সর্বোচ্চ শাস্তির যেটা দাবি মুরতাদ, পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তার ইসলাম ধর্ম থেকে বাহির হয়ে যায়, তার পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই, ইসলামিক আইন অনুযায়ী তার মৃত্যুদণ্ড হওয়া। যেই দেশে মুরতাদ থাকবে, ওই দেশের প্রেসিডেন্ট হোক, প্রাইম মিনিস্টার যিনি থাকবে, ওনার দায়িত্ব হলো তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাই দেওয়া। যদি না ঝুলান, কেয়ামতের মাঠে এই দেশে মুরতাদ কেন হলো, আল্লাহর দরবারে আপনাদের জবাব দিতে হবে। 2 নম্বর, প্রাপ্তবয়স্ক আকীদা নষ্ট। দল আছে না নেই? আকীদা নষ্ট আছে না? কথায় কথায় নবীদের সমালোচনা, কথায় কথায় নবীদেরকে গুনাহগার, এরকম আকীদা নষ্ট যারা, যাদের আকীদা কত সমস্যা, ঠিক করে নেন, আর না হয় কিয়ামতের ময়দানে রাসূলের হাতের হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না। কথা বুঝতে পারছেন? 3 নম্বর, যারা বেদাত কাজ করবে। কি কাজ? বেদাত কাজ যারা করবে। বেদাত কাজ করলে পানি পাবেন না কেন? কারণ বেদাত কাজ যারা করে তাদের তৌবা হয় না, তারা তৌবা করেও না, তাদের তৌবা নসিব হয় না। বেদাত শব্দের অর্থ হলো নতুন নতুন আবিষ্কার, যারা ইসলামের মধ্যে নতুন নতুন কিছু ঢুকা। কোথায় পাইছো বাপদাদারা? কথায় কথা দলিল, ঠিক নেই? বেদাত হলো যেটা কোরআনে নেই, হাদিসে নেই, মন গড়া আমল, আর আমলটা করে সওয়াবের নিয়তে, এটাকেই বলা হয় বেদাত। বেদাত কাজ যারা করে
হাউজে কাউসারের পানি তারা পান করতে পারবে না। আল্লাহ এই তিন দলের থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন বলেন। আল্লাহ আমাদের হেফাজত করে, আমিন। একটা মানুষ উঠবেন না, মোনাজাত করে কানে কানে যাবেন, হাত তুলেন, হাত তুলেন, মোনাজাত করে কেকে যাবেন, সবাই তুলছেন, হাত লড়াতেন, সবাই তুলছেন, আচ্ছা হাত লামান। এখন যদি কেউ যা কি হইয়া যাইব, কোথায় কি হইয়া যাইব, মুনাফিক হইয়া কি হইয়া, ওয়াদা দিছে মোনাজাত করে যাবো, এখন যদি একটা মানুষও যায় সে মুনাফিক হইয়া গেল, দুই ঘন্টা ওয়াজ শুননা নেক লইয়া গেল না মুনাফিক হইয়া গেল, সাবধান মোনাজাত হয়ে যাবে। আমিও দেরি করবো না, আমিও দেরি করবো না, মোনাজাত হয়ে যাবে। وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين رب العالمين الله غفر তোমার কুদরতি নজর দিয়া তাকাব, তোমার কতগুলি মায়ার বান্দারা আরামের ঘুম হারাম করে, আল্লাহ নরমাল বিছানায় ঘন্টার পর ঘন্টা মানুষগুলি দাঁড়িয়ে আছে, বৈশা আছে, একটা মানুষও লড়ে নাই, আল্লাহ কোরআনের প্রতি তাদের ভালোবাসা, আল্লাহ তোমার প্রতি তাদের ভালোবাসা, রাসূলের প্রতি তাদের ভালোবাসা, মোনাজাত পর্যন্ত একটা মানুষ নড়ে নাই, আল্লাহ ধৈর্য নিয়ে কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে। মালিক রে, আমরা যারা আজকে এই মজলিস থেকে হাতটা বাড়াইয়া দিলাম, অনেকের সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা আমাদের সঙ্গে হাত বাড়াইছে, অনেক হাজি সাবরা খানায় কাবার গিলাপ ধরেছে, এমন হাজি সাবরা হাত বাড়াইছে, আল্লাহ অনেক যুবক ভাইরা আমাদের সঙ্গে হাত বাড়াইছে, আল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম হাত বাড়াইছে, পর্দার আড়ালের আমার মা বোনেরাও হাত বাড়াইছে, এর মালিক আমরা যারা হাত বাড়াইলাম আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ ও সালাম, সোনার মদিনাতুল মুনাওয়ারা পৌঁছায় দাও, আমিন। ইয়া রাব্বুল আলামিন, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পতঙ্গর দ্বারা যত গুনাহ করলাম, মেহরবানি করে গো জিন্দেগির গুনাহ মাফ করে দাও, মেহরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে না, আল্লাহ তাআলা অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন ভাই বারাদর পাড়া পড়শি হকদার দাবিদার মায়ার মানুষ মহব্বতের মানুষ অন্ধকার কবনে যারা আছে, আল্লাহ অনেকে তাদের জন্য দোয়া চাইছে, আল্লাহ মেহরবানি করে তুমি তাদের দোয়ারে কবুল করে নাও, আয়া রাব্বুল আলামিন, এই মাহফিলটা যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া রান্না বান্না কইরা খাওয়ায়া, আল্লাহ যেই সমস্ত যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছে, রাত দিন অক্লান্ত পরিশ্রম করে জান্নাতি বাগান সাজাইছে, আয় আল্লাহ তাআলা এই সমস্ত যুবক ভাইদের তত্ত্বাবধানে যিনি ছিলেন হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান রিয়াদ ভাই সহ, আল্লাহ যেই সমস্ত যুবক ভাই ওনার তত্ত্বাবধানে আজকে জান্নাতি বাগান সাজাইছে,
প্রত্যেকটা যুবক ভাইকে তুমি দিনের দায়ী কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের দুনিয়া তো সম্মান পরকালো সম্মান বাড়ায় দাও। এই সংগঠনটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাহফিলটাকে জরিয়া করে নাজাতের ফয়সালা করে দাও। আয় রব্বুল আলামিন, অনেকের জন্য শুরুতেই দোয়া চাইছে, সবার নাম বলা সম্ভব না, যারা দোয়া চাইছে আল্লাহ প্রত্যেকের দিলের নেক বাসনা পোড়া করে দাও। আল্লাহ মেহরবানি করে যারা মাহফিলটা করাইছে তাদের আত্মীয় স্বজনের কবর আজকে সওয়াবের হাদিয়া পৌঁছায়। রব্বুল আলামিন, আমরা যারা হাত বাড়াইলাম আমরাও কিন্তু অনেক সমস্যার মধ্যে অনেকে আছি। আল্লাহ কেউ ঋণগ্রস্ত আছে, ঋণ থেকে মুক্তি দা। কেউ অভাব অনটনে আছে, অভাব অনটন দন করে দাও। আল্লাহ অনেকেই অনেক পেরাশানির মধ্যে আছে, কারো কাছে বলতেও পারে না। আল্লাহ গোপনে তুমি তার সমস্যা সমাধান করে দাও। অনেক মানুষ আছে আল্লাহ বড় বড় বেমারে আক্রান্ত, বিভিন্ন রোগে আক্রান্ত, মাবুদরে শিফা দান করে দাও। আল্লাহ গুনার কারণে অপরাধের কারণে রাগ হইও না, আমাদের উপরে গুসা কইরো না। আল্লাহ এর মালিক, গুনার কারণে আমাদের উপরে রাগ কইরা গুসা কইরা ক্যান্সারের মতো রোগ দিও না। আল্লাহ ক্যান্সারের মতো রোগ দিও না মালিক, ক্যান্সারের মতো রোগ দিও না, গুনার কারণে ক্যান্সার দিও না গো আল্লাহ। গুনার কারণে তুমি আমাদেরকে প্যারালাইসিস দিও না আল্লাহ। রাগ কইরা প্যারালাইসিস দিয়া গড়ে ফেলে আমাইরু না রে মালিক, গুনার কারণে প্যারালাইসিসের মতো রোগ দিও না আল্লাহ। অল্প বয়সে কিডনি দুইটা নষ্ট কইরা দিও না, কিডনি দুইটা অচল কইরা দিও না, কিডনি দুইটা অচল কইরা দিও না আল্লাহ। আরে মালিক, কত মানুষ ক্যান্সার আক্রান্ত, আল্লাহ বিশেষ করে আমাদের মাতার মুকুট মাতার তাজ সারা বাংলাদেশে কোরআনের দাওয়াত দিয়ে যিনি বেড়াইছেন, আমাদের কলিজার টুকরা আল্লাহ জুবায়ের আহমদ আনসারী সব অসুস্থ, আল্লাহ পূর্ণ শিফায়ে কামিলা জেলা দান করে দাও। তুমি ওই বান্দারে সুস্থ করে কোরআনের মাঠে আবার ফিরায় দাও। আল্লাহ এই সমস্ত কোরআনের পাখিদেরকে সুস্থ করে দাও। আল্লাহ মেহরবানি করে পূর্ণ শিফা দান করে দাও। আল্লাহ আমরা যারা আছি গুনার কারণে রাস্তাঘাটে ফালায়া, গাড়ির সাক্কার তোলে ফালায়া মাইরু না, গুনার কারণে গাড়ি গুনায় রাত্রি নিশি বেলা শুনি রাগ কইরা গাড়ির সাক্কার তোলে ফালায়া মাইরু না। রব্বুল আলামিন এই সমস্ত আসমানি জিসমানি গজব থেকে তোমার দরবারে মাপ চায়। বিশেষ করে আল্লাহ যারা এই মাহফিলটার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে, সবার মেহনতকে কবুল করে না, আজকের মাহফিলের সভাপতিকে কবুল করে না, সভাপতির হায়াতের মধ্যে বরকত বাড়ায় দাও। আল্লাহ শেষ দরখাস্ত, এই শ্রোতারা আমার সামনে যারা বসা, মাবুদরে ওয়াদা করছে মোনাজাত না দিয়া যাইতো না, কিন্তু মোনাজাত পর্যন্ত দুইটা হাত দিয়ে বাড়ায় দিল। মালিক তোমার দরবার আমার আবদার, এই আলেমদের পক্ষ থেকে আবদার করি, একটা মানুষকেও তুমি আল্লাহ গুনা লইয়া বাড়ির দিকে ফিরায় দিও না। আল্লাহ প্রত্যেকটা ভাইকে গুনা মুক্ত করে বাড়ির দিকে ফিরায় দাও। আল্লাহ হেদায়েতের দরজাটা খুলে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।